ঢাকার হাজারীবাগ থেকে হাজার কোটি টাকা ব্যয়ে চামড়া শিল্প কারখানাগুলো সাভারে স্থানান্তরের পরও মিলছে না সুফল। চামড়া শিল্প নগরে বিসিকের বর্জ্য ব্যবস্থাপনার সিইটিপি প্ল্যান্ট ও পরিবেশগত দিকগুলোর সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে চামড়ার শিল্প প্রতিষ্ঠানের আন্তর্জাতিক পরিবেশগত ছাড়পত্র LWG সার্টিফিকেট না থাকায় আন্তর্জাতিক বাজার হারাচ্ছে এ খাত। দ্রুতই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। কোনো পরিকল্পনা ছাড়াই শত বছর আগে ঢাকার হাজারীবাগে গড়ে ওঠে বাংলাদেশের ঐতিহ্যবাহী ট্যানারি শিল্প। এরপর দিন দিন এখানে কারখানা বাড়ার পাশাপাশি চামড়া বর্জ্য পরিশোধনের আধুনিক ব্যবস্থা না থাকায় হুমকির মুখে পড়ে বুড়িগঙ্গা নদী সহ এই অঞ্চলের পরিবেশ। পরিবেশ বিপর্যয় রক্ষার পাশাপাশি চামড়া পণ্য রপ্তানি বাড়ানোর উদ্দেশ্যে সাভারে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত পরিবেশসম্মত চামড়া শিল্প নগরী গড়ে তোলার প্রকল্প বাস্তবায়ন করে সরকার। কিন্তু ভুল প্রতিষ্ঠান আর অযোগ্য ঠিকাদার দিয়ে এই প্রকল্প বাস্তবায়নের কারণে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের বদলে এখন ডুবতে বসেছে দেশের সম্ভাবনাময় চামড়া শিল্প। পরিবেশ দূষণের মাত্রা কমাতে না পারায় চামড়া শিল্প নগরী আজও LWG-র সদস্য হতে পারেনি। দুঃখের বিষয় যে আমরা বাংলাদেশে অদ্যাবধি আমরা LWG সনদ একটি ট্যানারি আপনার ঢাকাতে পায়নি, যার কারণে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে প্রায় 40টি ট্যানারি LWG সার্টিফাইড ট্যানারি, অথচ তাদের কর্ম পরিবেশ কিন্তু আমাদের চেয়ে খারাপ। শুধু সরকারের নীতি সহায়তা এবং অব্যবস্থাপনাগুলো আছে, সঠিক সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সহ এগুলোকে যদি আমরা ঠিকভাবে ঠিক করতে পারি, এটা না হওয়ার কারণে কিন্তু আসলে আমরা এই দেশের চামড়ায় সঠিক মূল্য পাচ্ছি না। চামড়া শিল্পকে বাঁচাতে বিসিকের কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা সিইটিপি এবং সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার তাগিদ সংশ্লিষ্টদের। প্রয়োজনে ব্যবসাকে দায়িত্ব হস্তান্তর করার দাবি তাদের। ব্র্যান্ড বায়াররা এখানে আসতে চায় না বিকজ কমপ্লায়েন্স ইস্যুতে। ওয়ার্ল্ড ওয়াইড চামড়া যেটা চাচ্ছে, কমপ্লায়েন্স তোমার ঠিক আছে, সব ঠিক আছে, বাট আমাদের এত নিম্নমানের আড়তদার, বহু দীর্ঘদিনের ট্যানারির মালিকরাও অনেক কিছু বুঝে উঠতে পারে না এই বিষয়ে। ওখানে সিইটিভির সমস্যা, বুড়িগঙ্গা নদী ধ্বংস, এই কবল থেকে বাঁচানোর জন্য শহরকে ওখানে শিফটিং করছে। এখন দেখা যায় সিইটিভির সমস্যার জন্য বাইপাস হয়ে যে পানি বের হচ্ছে, ধলেশ্বরী ধ্বংস হয়ে যাচ্ছে। দেশের পশু চামড়া পাচার রোধে এবং এই শিল্পকে রক্ষায় LWG-র মাপকাঠি অনুসরণ করে সনদ অর্জন করতে পারলে 2030 সালের মধ্যে $10 মিলিয়ন চামড়া পণ্য রপ্তানি করা সম্ভব হবে বলে জানান তারা। সাজ্জাদ জাহান, SCTV, ঢাকা।